আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আলোচনা করব বা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনার বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে খুব সহজে ড্রাইভিং অথরাইজেশন লেটার যেটা রয়েছে সেটা আপনার নিজে থেকে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখনকার দিনে যেটা রয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু আপনাদের 5,000 টাকা করে জরিমানা নিয়ে নেওয়া হয় বা ই চালান কিন্তু আপনাদের করে দেওয়া হয়। তো আপনাদের সেই ই চালান বা সেই 5,000 টাকা থেকে বাঁচার জন্য আপনার যদি অন্য কোনো বাইক নিয়ে যদি কোথাও গিয়ে থাকেন বা কোথাও যদি যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ড্রাইভার অথরাইজেশন লেটার যেটা সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে রাখতে হবে। তো এই বিষয় নিয়ে কমপ্লিট আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনার নিজের মোবাইল দিয়ে বাড়িতে বসে খুব সহজে ড্রাইভিং অথরাইজেশন লেটারটি তৈরি করে নিতে পারবেন। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে একটা ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে, anumodan.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রতি আপনাদেরকে ভিজিট করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে যেতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে বা এরকম একটা আপনারা ড্যাশবোর্ড পেয়ে যাবেন, যেখানে সবার প্রথমে উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ড্রাইভিং অথরাইজেশন লেটার যেটা রয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। যখনই আপনার ড্রাইভিং লাইসেন্স অথরাইজেশন লেটারে ক্লিক করবেন, করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লগ ইন পেজ। তো আপনারা যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে নিচের দিকে আপনার রেজিস্টার বলে একটা অপশান পেয়ে যাবেন, সেই রেজিস্টার অপশানে ক্লিক করে আপনাদের কাছে কিছু তথ্য চাওয়া হবে, যেমন মোবাইল নম্বর আধার কার্ড ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের রেজিস্টার করে নিতে হবে। যখনই আপনারা রেজিস্টার করবেন, যে মোবাইল নম্বর দিয়ে আপনারা রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বার আপনাদের এখানে বসিয়ে দিয়ে লগ ইন যে অপশান রয়েছে সেই লগ ইন অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমার অলরেডি রেজিস্টার করা রয়েছে, তো আমি সরাসরি এখানে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেব। যখনই আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে যাবে। এখানে কিন্তু আপনাদের মোবাইলে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি কিন্তু আপনাদের এখানে ভেরিফাই করে নিতে হবে। তো আমরা যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি চলে আসে, তো আমরা দেখে থেকে এখানে ওটিপি যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো। যখনই আপনারা ওটিপি দিয়ে লগ ইন করবেন, করার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনার এখানে সাইটের দিকে 3 ডট পেয়ে যাবেন, তো 3 ডটে ক্লিক করে কিন্তু আপনারা এখানে ভাইসাইকেল ডিটেলস যেটা রয়েছে সেটা এখানে দেখতে পারবেন, আপনার ড্যাশবোর্ড সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত পেয়ে যাবেন। তো আপনাদের যদি আগে থেকে অথরাইজ পেপার যদি আপনার আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ডিটেলস পেয়ে যাবেন, এখানে আপনার কটা অথরাইজ পেপার নিয়েছেন, কত টাকা পেমেন্ট করেছেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আপনার এখানে পেয়ে যাবেন। আপনাদেরকে অথরাইজেশন লেটার জেনারেট করার জন্য সবার প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট ড্রাইভিং অথরাইজেশন লেটার, তো এই অপশানে সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে যেটা সবার প্রথমে আপনাদেরকে করতে হবে, আপনাদের যেটা আধার কার্ড নম্বর রয়েছে সেই আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে আপনাদের গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার রয়েছে সেই মোবাইল নম্বরে আপনাদের একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি দিয়ে আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। তো চলুন ফটাফট আমরা আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে ওটিপি ভেরিফাই করে পরবর্তী প্রসেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আধার কার্ডের ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনাদের যেটা আধার কার্ডের ডিটেলস রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো এখানে আমরা সরাসরি আপনাদেরকে যেটা আরসি ডিটেলস রয়েছে, তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, তো আপনারা কোন এরিয়াতে আসেন সেটা আপনাদের সবার প্রথমে এখানে ক্লিক করে দেবে, আপনাদের কোনটা ডিস্ট্রিক্ট রয়েছে, কোন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনের মধ্যে আপনারা আসেন সবার প্রথমে আপনাদের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে যেটা বলা হয়েছে অথরাইজেশন টাইপ যেটা রয়েছে, আপনার কী ধরনের অথরাইজেশন চাচ্ছেন, এখানে যেটা বলা হয়েছে I have been authorized to issue this letter as the bicycle owner. তো এখানে আপনারা কাকে অথরাইজ করছেন, তো যদি আপনার অন্য কারো বাইক যদি আপনারা যদি ইউজ করতে চান বা অন্য কারো বাইক যদি আপনারা চালাতে চান তাহলে 2 নম্বর যেটা বলা হয়েছে I am authorized to issue this letter as authorization respective of the authorized. তো আপনাদেরকে যেটা করতে হবে, 2 নম্বর যেটা অপশান রয়েছে সেই 2 নম্বর অপশান আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আপনাদের যেটা ভাইসাইকেল নম্বর রয়েছে সেই ভাইসাইকেল নম্বর এখানে বসিয়ে দিয়ে গেট আরসি ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ গাড়ির যে ডিটেলস রয়েছে সম্পূর্ণ এখানে আপনারা পেয়ে যাবেন, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর এবং আপনাদের গাড়ির যেটা নাম রয়েছে কার নামে রেজিস্টার রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আপনার এখানে পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাদেরকে সেটা ফিল করে দিতে হবে, তো চলেন ফটাফট আমরা এখানে ফিল করে দিচ্ছি। আরসি ডিটেলসে ক্লিক করার পর আপনাদের কিন্তু গাড়ির সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। আসার পর যেটা বলা হয়েছে আপনার যাকে অথরাইজ করছেন বা যাকে আপনার অথরাইজ দিচ্ছেন, আপনার বাইকটা যাকে অথরাইজ করছেন তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স এখানে বসিয়ে দিয়ে প্রসেসে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসেসে ক্লিক করার পর পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে সেই ভাইসাইকেল আপনি যে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিয়েছেন সেই ড্রাইভিং লাইসেন্সের যেটা ডিটেলস রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসবে, আপনি কাকে অথরাইজ করছেন সম্পূর্ণ বিস্তারিত এখানে চলে আসবে। পরবর্তীতে আপনাদের নেক্সট বটনে ক্লিক করে দিতে হবে। যখনই আপনারা নেক্সট বটনে ক্লিক করবেন,
পরবর্তী প্রসেস যেটা রয়েছে, আপনাদের একটা অ্যামাউন্ট বা আপনাদের একটা ফি পেমেন্ট করে দিতে হবে। তো সেটা কিন্তু 100 টাকা 200 টাকা ওরা জায়গা বিশেষে কিন্তু আপনাদের একটা পেমেন্ট রয়েছে, সেই পেমেন্ট আপনাদের করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা অথোরাইজ জেনারেট হয়ে যাবে। তো যখনই আপনাদের অথোরাইজেশন লেটারটি জেনারেট হয়ে যাবে, সেটা আপনার প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। তো যখনই আপনারা কোথাও যাবেন তখনই যখনই আপনারা কোথাও যাবেন তখনই আপনারা সেই কোথাও যদি আপনাদের চেকপোস্ট বা কোথাও যদি আপনাদেরকে দাঁড় করিয়ে ড্রাইভিং লাইসেন্স বা আপনাদের যদি পেপার্স দেখাতে চায়, আপনারা সেই পেপার্সের সঙ্গে কিন্তু আপনারা সেই অথোরাইজেশন লেটার যেটা রয়েছে সেটাও আপনারা সেখানে দেখাতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা এই বিষয় নিয়ে যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।